আমাদের যে মেশিনটা আমরা দেখছি, এই মেশিনটার নাম হলো ল্যান্ড মোয়ার। এটা দিয়ে আমরা স্কুল কলেজের ফিল্ডের যে কোনো সমতল ভূমির জমির ধান জমির ঘাস কাটতে পারবো বা যে কোনো আগাছা দমন করতে পারবো। এই মেশিনটা 20 ইঞ্চি ব্লেড ওয়েড আছে, এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যেখানে যে ব্লেড আছে 20 ইঞ্চি, এই 20 ইঞ্চি ব্লেড দ্বারা সকল পরে ঘাস বা জঙ্গল কাটানো যাবে। আর এই মেশিনের ইচ্ছা করলে আপনার বাসায় যদি গবাদি পশু থাকে সেক্ষেত্রে আপনার ঘাসটা কেটে এই বাস্কেটে নিতে পারবেন। এই বাস্কেটে নিয়ে গেলে গবাদি পশু খাবার পাত্রে ঢেলে দিলে খাওয়াতে পারবেন। সাথে যদি মনে করেন না আমার জমির ঘাস দরকার নেই, আমি জমিতে রাখবো হাট করবো, সেই সব করলে এখানে আরেকটা উইন্ডো ফ্রিগার আছে, ওটা দিয়ে আপনি আবার ইচ্ছা করলে ঘাসটা আবার জমিতে ফেলে দিতে পারবেন, যা পচে আবার সার হিসাবে ব্যবহার হবে। এছাড়াও এই মেশিনে ব্যবহার করা হয়েছে গ্যাসোলিন টাইপ বা পেট্রোল ইঞ্জিন। এটা হলো 7.7 হর্স পাওয়ারের ইঞ্জিন, মেড ইন USA এবং 4 স্ট্রোক ইঞ্জিন। এটা 600 গ্রাম মোবিল লাগবে। সেই সাথে এটাতে আবার অ্যাডজাস্টিং ব্লেড আছে, যেটা দিয়ে আপনি ইচ্ছা করলে উঁচা নিচা বা নিম্ন সব জায়গাভাবে ঘাস কাটতে পারবেন অ্যাডজাস্টিংয়ের মাধ্যমে। আর এটা হলো কিকার বাটি, যেটাতে স্টার্ট করা হয়, এবার টানলে এটা জেনারেটর স্টাইলে স্টার্ট হবে। এটা খুব সহজে জমি ধান কাটা যায়। এবং এটা হলো ক্লাচ, এটা যদি আপনি ইচ্ছা করলে গাড়ির ক্লাচ হিসাবে ব্যবহার করতে পারেন। এটা ছাড়লে আপনার ঘাস চলবে, নাহলে চলবে না। আর এটা তো আপনার এটা হ্যান্ডেল মুভ করা যায়, রাখার সময় আপনি এভাবে রাখতে পারেন, আবার যখন কাজে নিয়ে যাওয়ার সময় নিয়ে যেতে পারেন। এটা হলো 4 চাকা বিশিষ্ট, যেখানে ইচ্ছা আপনি সেখানে নিয়ে যেতে পারবেন খুব সহজে। এছাড়াও আপনি এই মেশিন ছাড়া আমাদের কাছে আপনার ব্যাকপ্যাক ব্রাশ কাটার পাবেন, মিনি ল্যান্ড মোয়ার পাবেন, চপার মেশিন অর্থাৎ গরুর গাড়ি বা ঘাস কাটার মেশিন, পানি তোলা পাম্প, হারভেস্টার, রিপার, সব ধরনের মেশিন আমাদের এগ্রো পার্কে পাবেন। আমাদের শোরুমের নাম হলো মনামিনা কৃষি খামার, মনামিনা এগ্রো পার্ক। আপনারা এখানে আসলে সকল প্রকার মেশিন এবং উন্নত জাতের দামি ফসল সাধারণ চারা পাবেন।